हुगली जिलार विस्तीर्ण एलाका के कन्टेनमेंट जोन हिसेबे घोषणा करलो जिला प्रशासन। हुगली जिला शासक अफिस थेके जारी करा एकटी निर्देशिकाय बला हयेछे डानकुनी पुरसभा, उत्तरपाड़ा पुरसभा, कुन्नगर पुरसभा सह बेश किछु पुरसभा एलाका के कन्टेनमेंट जोन हिसेबे घोषणा करा हयेछे। इतिमध्येई एई निये डानकुनी पुरसभा 10 नम्बर वार्डेर राजा राममोहन कम्यूनिटी हले एकटी जरूरी बैठक हये गेल। बैठके उपस्थित छिलेन एडीएम थेके शुरु करे एसडीओ, डानकुनी पुरसभा चेयरमैन, भाइस चेयरमैन, ईओ साहेब सकलेई छिलेन। आमरा कथा बलबो आमादेर साथे रयेछेन डानकुनी पुरसभार उपप्रधान देवाशीष मुखार्जी। दादा, मूलत आजके एई जरूरी बैठक কি আলোচনা হলো? আজকে বৈঠকে মেনলি আলোচনা হলো, যেহেতু আমাদের ডানকুনি হচ্ছে একটা বর্ডার এরিয়া, একদিকে হাওড়া একদিকে 24 পরগনা, সেই বর্ডার এরিয়া ইতিমধ্যে সিল করা হয়ে গেছে এবং সেখানে আরও কঠোর হতে হবে। কারা আসছে, কেন আসছে বা কারা যাচ্ছে, কেন যাচ্ছে তার জন্য লগবুকে সেটা নথিভুক্ত করা হবে এবং খুব এমার্জেন্সি প্রয়োজন ছাড়া এবং পারমিশন ছাড়া কাউকে অ্যালাউ করা যাবে না। এবং সেখানে আরও নজরদারি করার জন্য প্রত্যেকটা চেকিং পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে এবং আমরা ডানকুনিতে ইতিমধ্যেই বাড়ি বাড়ি সার্ভে শুরু করে দিয়েছি, যেটা নির্দেশ দেওয়া হলো যে আগামী 24 ঘন্টার মধ্যে সার্ভেটাকে কমপ্লিট করতে হবে। আমাদের প্রত্যেক ওয়ার্ডে 8 জন করে কর্মী, স্বাস্থ্যকর্মী, তারা যাচ্ছে বাড়ি বাড়ি সার্ভে করছে। টোটাল আমাদের 21টা ওয়ার্ডে 168 জন সার্ভেতে নেমে গেছে টিম এবং আমরাও সাথে সাথে আছি, ফলো আপ করছি এবং আরও ডানকুনিতে আরও একজন মানুষও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে পারে সেটাকে কনফার্ম করতে হবে। আজকে বৈঠকে কারা কারা এসেছিলেন? আজকে এসেছিলেন এডিএম সাহেব এসেছে, এডিএম এলআর সাহেব এসেছিলেন, এডিএম জেলা পরিষদ সাহেব এসেছিলেন, এসডিও সাহেব ছিলেন, পুলিশের এসিপি ম্যাডাম ছিলেন, আরও আধিকারিকরা ছিলেন এবং আরও ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমাদের পুরসভার চেয়ারপারসন ছিলেন, আমি ছিলাম এবং এক্সিকিউটিভ অফিসার ছিলেন, হেলথ অফিসার ছিলেন। কী কী নির্দেশ ওনারা আরও কঠোর করতে বললেন? এই ব্যাপারগুলোই কঠোর করতে বললেন, যে চেকিং পয়েন্টগুলো যাতে হাওড়া 24 পরগনা এই জায়গা থেকে কোনো মানুষ যেন এদিকে না আসতে পারে সেটা কড়াকড়ি করতে হবে, বিনা প্রয়োজনে যাতে বাড়ির বাইরে মানুষ না বেরোয় সেদিকে পুলিশকেও সদা সক্রিয় থাকতে বলেছে এবং আমাদেরও সক্রিয় থাকতে হবে। এবং বাড়ি বাড়ি যে সার্ভে টিম যাচ্ছে, সেই সার্ভে টিম বাড়ি বাড়ি গিয়ে যেমন সার্ভে করবে সাথে সাথে প্রত্যেকটা মানুষকে কনভিন্স করবে, বোঝাবে যে তারা যেন বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডানকুনি পৌরসভার উপপ্রধান দেবাশিষ মুখার্জির সাথে এবং বুঝতেই পাচ্ছেন যে এই কন্টেনমেন্ট জোন ঘোষণা হওয়ার পরে কিন্তু জেলা প্রশাসন তারা অত্যন্ত তৎপর এবং ইতিমধ্যে এই নিয়ে কিন্তু বৈঠকও হয়ে গেল। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই কন্টেনমেন্ট জোন যে ঘোষণা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই জোনগুলোতে কোনোভাবেই অত্যাবশ্যকীয় নয় এমন কোনো রকম কোনো অফিস, কোনো দোকানপাট সমস্ত কিছু কিন্তু খোলা যাবে না। শুধুমাত্র যে সমস্ত সরকারি অফিস এবং অনুমোদিত যারা অনুমতি পেয়েছেন সেই সমস্ত জায়গাতে কিন্তু শুধুমাত্র 25% লোক কাজ করবেন। অর্থাৎ এই সমস্ত নিয়ম, সরকারের নিয়ম নির্দেশিকা মেনেই কিন্তু এরপর থেকে কাজ হবে এই কন্টেনমেন্ট জোনে। এবং ইতিমধ্যেই ডানকুনি পৌরসভা কিন্তু তারা অত্যন্ত তৎপরতার সাথে তারা কাজ করে চলেছেন যাতে আর কোনোভাবেই এই সংক্রমণ যাতে না পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।